নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার জয়িতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রায়তার রেসিপি। এমনিতে রায়তা বিভিন্নভাবে বানানো যায়, বাট আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা খুবই সহজ এবং সিম্পল রায়তার একটি রেসিপি। এমনিতে এই গরমকালে রায়তা খাবারের সঙ্গে খাওয়া খুবই ভালো, শরীরকে ঠান্ডা রাখে আর খাবার হজম করতেও সাহায্য করে। আর রায়তা কিন্তু বিরিয়ানি পোলাওয়ের সঙ্গেও খেতে খুবই ভালো লাগে। তো আসুন দেখে নেওয়া যাক ভিডিওটা। রায়তা বানানোর জন্য আমাদের প্রথমে লাগছে শশা। আগেই আমরা ফার্স্টে শশাটাকে কেটে নিচ্ছি। আর শশা কাটার সময় ঠিক শশার বীজগুলোকে কিন্তু ভিতর থেকে আমরা ফেলে দেব, কারণ শশার বীজগুলো যদি থেকে যায় তাহলে কিন্তু রায়তায় জল কেটে যায়। সাদে 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 ডুবে রসে রস রস ভর তুলে সাদে রস মন ভুলাই, সাদে রস মন ভুলাই, সাদে রস মন ভুলাই, মাথবি আপন কর ভুলে রসে 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 ডুবে সাদে সাদে সাদ ভব ঘুরে। দেখুন আমি ঠিক যেভাবে শশার বীজগুলোকে বের করে নিচ্ছি, আপনারাও ঠিক সেইভাবে শশার বীজগুলোকে বের করে ফেলে দেবেন। সাদে 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 ডুবে শশা এখানে বীজ বের করে কাটা হয়ে গেছে। এছাড়াও আমরা ব্যবহার করছি গাজর, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর আমরা ব্যবহার করছি ধনে পাতা। সবগুলোই আমরা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা এই জিনিসগুলো যতটা ছোট করে কাটতে পারবেন, মানে ঝিরিঝিরি করে কাটতে পারবেন, ততই কিন্তু ভালো হবে। একটি বোলের মধ্যে আমরা নিয়ে নিয়েছি টক দই। ফার্স্টে টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে টক দইয়ের মধ্যে কোনো রকম লাম্প থেকে না যায়। টক দই এখানে ফেটানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শশা আর ধনে পাতা কুচি। সাদে 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 ডুবে রসে রস রস ভর তুলে। ভেজিটেবলসগুলো সব কিছুই আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমরা একে একে দিচ্ছি বিট নুন, সাদা নুন, চিনি আর গোলমরিচ গুঁড়ো। আমরা এখানে দু ধরনের নুনই ব্যবহার করছি, সাদা নুন আর বিট নুন। আর চিনি আমরা এখানে ব্যবহার করছি, যারা ডায়াবেটিক পেশেন্ট মানে সুগারের পেশেন্ট আছেন তারা কিন্তু চিনিটা স্কিপ করে যাবেন। রসে 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 ডুবে সাদে সাদে সাধ ভব ঘুরে।
সাদা নুন বিট নুন আর চিনি পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলাগুলো আর সবজিগুলো খুব ভালোভাবে দইয়ের সাথে মিশে যায়। রসে 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 ডুবে সাধে সাধে সাধো ভব ঘুরে সাধে 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 ডুবে রসে রস রস ভরত তুলে সাধে 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 ডুবে। দিচ্ছি এর মধ্যে আমরা এক চামচ মতো ভাজা মশলা। এই ভাজা মশলাটি বানানোর জন্য আমরা গ্যাস অন করে তাতে শুকনো কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর তাহলেই রেডি হয়ে গেছে আমাদের এই ভাজা মশলা। সেই ভাজা মশলাই আমরা এখানে এক চামচ মতো ব্যবহার করলাম। সার্ভিংয়ের জন্য রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের এই জনপ্রিয় রেসিপিটি রায়তা। খুবই সহজ এবং সিম্পল প্রসেসে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা গরমকালে বাড়িতে এই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখুন। এটি শরীরের জন্য যেমন হেলদি, খাবারকে হজমও করে খুব তাড়াতাড়ি, আর বিরিয়ানি পোলাওয়ের সাথেও খেতে তো এটা খুবই ভালো লাগে, যে কোনো খাবারের সাথেই ভালো লাগে। আর বিরিয়ানি পোলাও যেহেতু বানানো একটু সময় সাপেক্ষ, তার সাথে এই সহজ সরল রেসিপিটা যদি আপনারা চটজলদি বানিয়ে ফেলতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই। তো দেরি না করে আজই বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এই দুর্দান্ত রেসিপিটা। গার্নিশিংয়ের জন্য আমরা উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। তো দেরি না করে আজই বানিয়ে ফেলুন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।